আমরা সমাজ চলের আমার বাপ বাপ সাসায় বা আরো খেও দাদায় জমিন বিক্রি দিলে ইসর মুখ দিয়া তিন কিয়া তোমারে দিলাম টেকা তিনশো দিল ভাই তিনশো বিক্রি হয়েছে আমরা যে মাটি তাসি আমরা আমার বড়বালি এরিয়াত হইয়া আল্লাহর ফজল আমার দাদার বহুত মাটি ঔ মাটি আমার দাদাই আমি খাগো যাব ভাই তিন কিয়ার ফার্স্ট কিয়ার লইছন সাতশো টাকা দি আসামির মাটি খানখাটা লালুম কিতাক কান্ত আবৈতা দেওয়া আছে সাতশো টাকা দিয়ে তিন কিয়ার ফার্স্ট কিয়ার জমিন যদি লইছন তো ঔ সময় তো আমরা ঔ এরিয়ার মুরব্বী হলে কিতা করছন অভাব ফরি গেছন আচ্ছা আমার টেকা তিনশো দিলেও জমিন এক বিঘা নিবে গি ওই তো শেষ হেন জিন্দেগি বড়া খেত করি করি নিতরা এখন আমি ছুয়া বাতি যা বা খেও আবার পরে অফিসও যেমনে গেছি নেটও যেমনে ঠান মারছি নতুবা আমি 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 অফিসারের লগে বইছি বা কাগজ দেখছি তখন থেকে আর বাফর নাম রইছে বাফে তো মুখ দি দিছুন না নিয়ে আগর মানুষের মুখর দাম আছিল লেখাপড়াও লাগছে না কুন্তা লাগছে না আচ্ছা তুমি নিয়ে গিয়ে তাই হাইত্রাছিল ত্রিশ বছর তাই বিশ বছর থাকিয়া এখন আমি কীতা করিয়া অফিসও গিয়া সার্কুল অফিসও গিয়া আমি সারা মিলিয়া দেখছি আমার সারা আছে এখন গিয়া এই জমিন তোমার নাই আমার তোমার কাছে সুবোধ নাই খোলাফত্তাও নাই দুনিয়ার একেবারে দুনিয়ার একেবারে তোমার কাছে খোলাফত্তাও নাই তুমি দাবি গীতা চালাইবে এক দাবি চালাইবে আমি ত্রিশ বছর তাই খেত করিয়ার ইয়ে রিয়ার সারায় জানো নিকান আমার ও শেষ সরকারের কাছে এলাও নাই এখান তো সরকারের কাছে এলাও নাই সরকারের কাছে এলাও কোনো কান হইছে আমার বাফর মাটি কি আর ওই সরকার ওই তোর বাফর মাটি নিয়ে লইয়া যা ঠিক আছে তো সরকার নানি দুনিয়া বাইয়ে নখল আল্লাহর আল্লাহর গেছে কিতা ফয়সালা ও সরকার ফয়সালা হইব আল্লাহর কসম ই ফয়সালা নাই আল্লাহর গেছে ফয়সালা হইব তোর বাফে আনা চাষা আনা তোর দাদাই বেচিসলা তিনশো টাকা দি ও যার গেছে বেচিছন হে মাটির মালিক তুই মাটির মালিক নাই ওখান আল্লাহর ফয়সালা হখানো মাটির মালিক হে তুই মাটির মালিক নাই এখন আমি লাস্ট পর্যায়ে গিয়া খানো আমার মাটি আমার নামর তো আমি আনি লইছি আর নতুবা ময় মুরব্বী যদি খাও ফরসন বলে তে ঠিক আছে তারা হো টেকা তিন লাখ দিলে কম মাটি আমি দিলেই আফসোস খান থেকে তিন লাখ লড়াই কোন মাটির উপরে লড়াই আর নতুবা অর্ধেক তাই নক অর্ধেক আমার কোন মাটি অর্ধেক তুমি নেড়াই তোমার বাপসা চাই বিক্রি দিছো তুমি ওখান তোমার নামে দেখি লইছো তো তুমি লই আইছো তোমার নামে দেখছো তুমি লই আইছো মনে করছো কেন তোমার মাটি হকিকত কেন তোমার মাটি নেই অমুকর মাটি খাল কিয়ামত দি ও এক কিয়ার জমিনের উপর তাকি তল সাত তবকা সাত তবকা আল্লাহ উঠানি লইব ফরিস্তানি আর উঠাইয়া গলা থার তৌক হদিস তৌক শব্দ আইছে গলা থার বান্দাইয়া হাসর মাঠের আট আটিয়া যা হাসর মাঠে কি গুয়াটি তোর সাত তবকা জমিন লইয়া দুনিয়ায় কিতা দেখাইছি বড়াই ই জমিনের মালিক আমি ই বিটার মালিক আমি ই জাগার মালিক আমি ওই সারার মালিক তুমি বনি গেছো কিন্তু একদিন তো দ আত খালি খরি কবর তুমি যাওয়া লাগবো এই সময় কবর তুমি কিলার উইতায় তুমি এ সুদ কারা কবর তুমি কিলার উইতায় হে ডাকাই তুই সবর গিয়া কিলার উইতে ডাকাই থে তোর বনির হক তুই দিছ না তো তাকে বড় ডাকাই থে আছে তোর সাসার হক তুই দিছ না তো তাকে বড় ডাকাই থে আছে তোর বাইর বউ বাই মারা গেছন বাইর বউ এতি মোর হক তুই দিছ না আর নবী জিয়ে তিন গুড়ো ব্যাপারে তিন গুড়ো হইলি ফায়দা লাগে হইলি তিন গুড়ো ব্যাপারে হদিছু গীতা হিসেবে জানোইন আনা ও হাজা আনা ও হাজা কা হা তাইন ও দেখুন জানি নবীজির ইশারা হা তাইন ও আশারা বি উস্তা ও সাব্বাবা নবীজির হদিস আঙ্গুল মুবারক দিওলা দেখাইছেন আনা ও হাজা কা হা তাইন ও আশারা বি উস্তা ও সাব্বাবা নবীজি ই মাঝখানের আঙ্গুলির নাম রাখছেন উস্তা আর এগুন নাম রাখছেন সাব্বাবা আমরা যেগুলো শাহাদত আঙ্গুল হই কিতাব ফরমাইছেন তিন ব্যক্তি ব্যাপারে হইলেই তিনোটা লাস্টর গুবাদে হইয়ার তিনটাকে একজন হইয়া তাহলে হে হে পুরুষ মান কান আলাহু ইবনাতুন আও ইবনাতান ওমান কানাতলাহু আহ ওমান কানাতলাহু উখতুন আও উখতানে এক হদিস কোনটা হে হে বাবা তোর এক মেয়ে আছে বা দুই বা এ থাকি বেশ বুঝা গেল নিচে এক এক হইলে তো মেয়ে হয়ে গেল এক মেয়ে বা এ থাকি বেশি আছে বা বাপ নাই মরি গেছন বাই আছেন হে বাই ইবনা তুন উখতুন হইছে হে বাই বাপ নাই তুই জিম্মাদার মরি গেছত তোর এক বোন বা দুই বোন বা এ থাকি বেশ আছে আর তুই বালা মতে ইসলামিক তরিকায় জেলা ফড়াইতে লাগে ফড়াইছত নমাজ রোজা বা স্কুলও লাগে ভাই আইসাইল সব তুই খরচত খরিয়া লালন ফারন তোরা তো হইছে বা বাপ তোরা তো হইছে আর তুই সাবন নিহতে ইলা নাই উফরে হলো হইছে ইলা নাই সাবন নিহতে গু রিজে খরি আমার ঘর আইছে আমি বাইয়ে খাওয়াইয়ার আমি খাওয়াইয়ার নাল্লাই দিছই আমি বাফে খাওয়াইয়ার নাল্লাই দিছই ও নিহতে তুই সালাইয়া যারে বিয়া সাদিও দিলেইছ ইয়াদ রাখিস হে আমার উম্মত বাই ইয়াদ রাখিস হে আমার উম্মত বাফ আনা ওয়াহাজা হাজা হে বাই নতুবা বাফ আনা ওয়াহাজা কাহাতাইন
ও আশারা বি উস্তা ও সাব্বাবা, ইয়াদ রাখিস কিয়ামতর দিন ও দুই আঙ্গুল জেলা, এই দুই আঙ্গুল আল্লাহর কুদরতি শান একলগে দিস আগে করে নাই, ইয়াদ রাবা আগে করে নাই, যদি আগে করে হইতো তো বাক্কা মাত আসিল, দুই আঙ্গুল একলগে মাঝখান আরো একটা আঙ্গুলির জায়গা নাই, কারণ অটোমেটিক দুই আঙ্গুল ফাঁক পাইলে, মামুলি একটা ফাঁক থাকে অটোমেটিক মিলি যায়। নবী যে ফরমাইতে আমি ঔ আর আমার উম্মত ঔ, খাল কিয়ামত দিন ই ছেলে যে বনি লীলা করছে, ই বাপ বা মা যে মেয়ে লগে ইলা করছে, কিয়ামত দিন আমার জিসিম লগে জিসিম মিলাই মিলাই হে আমার লগে জন্নত যাইব। এখন হে বনিন তোর বাই হল, ইয়াদ হর হদিস গু আখেরাত বনি গেছে, আর হে হে মেয়ে হলর বাপ হল আর মা হল, ইয়াদ হর আখেরাত বনি গেছে, নিয়ত আইস তাকে পাক্কা করিলেই না, এইটা তো আল্লাহর দেওয়া দৌলত, মেয়ে হল আল্লাহ মারে দিছন, বনি না মারে দিছন, ও আইস তাকে নিয়ত করি অন তাকে উঠি না, কিয়ামত দিন নবীর দিদি ই যে শান ই যে পাক বাণী, আনা ওয়াহা যা কাহা তাই ও আশারা বি উস্তা ও সাব্বাবা, যাও নবী লোকে জন্নত, ইলা নবীর নবীর সুপারিশ কর্তা না না, নবীর জিসিম মুবার লোকে জিসিম জিসিম মিলাই মিলাই জন্নত গিয়ে প্রবেশ করো।